এটা পার্ট অফ ইউআই ডিজাইনের। সেই ক্ষেত্রে প্রথমে আপনি যেটা করতে পারেন, 1920 নিতে পারেন অথবা 1200 নিতে পারেন, হাইটের কোনো ইস্যু নাই। এবং নর্মালি আমরা ইউআই ডিজাইনের জন্য ডকুমেন্ট যেভাবে নেই একই রকম ডকুমেন্ট নেবেন। ডকুমেন্ট নেওয়ার পরে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো গাইড লেআউট। গাইড লেআউট ইউআই ডিজাইনের জন্য আমরা যেরকম নিয়ে থাকি, কলাম 12 উইথ 70 পিক্সেল, গাটার 30 পিক্সেল, এবং সেন্টার থেকে আমরা এটা ড্র করব। ঠিক এভাবেই আমরা এই কাজটা করব, কোনো পার্থক্য নেই। প্রাইস টেবিল আপনাকে চিন্তা করতে হবে, আমরা যেহেতু প্রাইস টেবিল নিয়ে কথা বলছি বা প্রাইস টেবিল এখন বানাবো, সেক্ষেত্রে কয়টা আইটেম থাকবে, আমি কি 4টা দিব না 3টা দিব সেটা আগে ডিফাইন করতে হবে, নাকি 2টা দিব নাকি 6টা থাকবে, সেই জিনিসগুলো আগে ডিফাইন করতে হবে। আমরা যদি 3টা বানাই তাহলে কয় কলাম হবে, 3টা বানালে 4 কলাম হবে, তাই না? তাহলে আপনি যখন শুরু করবেন শুরুটাই 4 কলাম দিয়ে করেন। আচ্ছা, হাইটটা কম হয়ে গেছে, আমি হাইটটা আগে থেকে একটু বাড়িয়ে নিই, এটা পরে বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো হেডার পার্ট। আমি যদি এখানে একটা টাইটেল দিতে চাই তাহলে টাইটেলটা কিরকম হবে এবং সেটার হাইট কিরকম হবে এটা ডিপেন্ড করবে হলো আপনি যখন টাইটেলটা বানাবেন। শুরু থেকে আসলে 100% ডিফাইন করা যায় না, টাইটেলের নামটা কি দিবেন, বেসিক বেসিক প্রাইস দিলে আসলে জিনিসটা ভালো লাগে না, বেসিক প্ল্যান দিতে পারি, বেসিক প্ল্যান। এবং এটা যেটা করবেন সেটা হলো সেন্টার অ্যালাইন করে দেবেন। সেন্টার অ্যালাইন হওয়ার সুবিধা হবে, এই টেক্সটে যত চেঞ্জেস আসবে সেই ক্ষেত্রে সে সেন্টার থেকেই কাজ করবে। আর যেহেতু এটা টাইটেল, সেহেতু টাইটেলটা আসলে একটু বোল্ড হতে পারে, মিডিয়াম হতে পারে, এবং সাইজটা অবশ্যই 14 পয়েন্ট হবে না, সাইজটা অবশ্যই বড় হওয়া উচিত, তাই না? সেক্ষেত্রে আমরা 30 অথবা 36ও দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং এটা যেটা করবেন, সেন্টার করার সিস্টেমটা আমরা জানি, কন্ট্রোল চেপে যেইটার সেন্টার করবো সেটাকে সিলেক্ট ক্লিক করলে সেন্টার সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি এটাকে সেন্টার করে দিতে পারেন। এখন এটা রিয়েল সাইজে নিয়ে দেখেন জিনিসটা দেখতে ভালো লাগছে কিনা, দেখে মনে হচ্ছে না আসলে স্পেসিংটা একটু বাড়ানো দরকার, টেক্সট স্পেসিং আছে সম্ভবত, যেটাকে লেটার স্পেসিং বলে, 60 আছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না। এই ফন্ট ফ্যামিলিটা আমার ভালো লাগছে না, আমার কাছে মনে হয় অন্য একটা ফন্ট ফ্যামিলি আমরা নিতে পারি যদি এখানে থাকে। হ্যাঁ আছে। আচ্ছা, রেলওয়েতে আমরা রেগুলার ফন্টটা নিই। এটা যদি একটু অল ক্যাপ করে দেখতে চাই যে কিরকম লাগে, আমার মনে হয় অল ক্যাপ ভালো লাগছে, সেক্ষেত্রে আমরা হাইটটা একটু বাড়িয়ে দিতে পারি। নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এখন আছে 78, আমরা এটাকে 120 করে দিতে পারি, দিয়ে এটাকে যদি সেন্টার করি এটা টাইটেল আসলো। টাইটেলের পরে আমরা চিন্তা করতে পারি যে এখানে একটা প্রাইস থাকবে, যেহেতু প্রাইস টেবিল হচ্ছে এখানে একটা ডলার সাইন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তারপরে অ্যামাউন্ট আসতে পারে, এটা অবশ্যই আরো বড় হওয়া উচিত এবং সেটা অবশ্যই মোটা বা একটু বড় হওয়া উচিত যাতে বোঝা যায়, প্রাইস যেহেতু প্রাইস টেবিল সেটা অনেক বড় হতে পারে। টেক্সটের জন্য স্পেশালি নিউমেরিক নাম্বারের জন্য রেলওয়ে ফন্টটা কখনই সুন্দর না, হ্যাঁ এটা একটু প্রবলেমেটিক, সেই ক্ষেত্রে আপনি খুব বেটার হলো ওপেন সাইজ ইউজ করাটা, ওপেন সাইজের কোনো অল্টার নাই। এটা একটু মোটা ফন্ট আমরা ইউজ করি, ওপেন সাইজের এক্সট্রা বোল্ড। ডলার সাইনটাকে একটু ছোট করে নিতে পারি, একটু না ভালোই ছোট করতে পারি, 86 ডলার সাইনে আসলে প্রয়োজন নেই, এটাকে 23-তে বেশি ছোট হচ্ছে, 32 ফাইন। এখন ডলার সাইনটা আসলে নিচে থাকে না কোন জায়গায় থাকে, সেন্টারে থাকে আপনাদের ধারণা আছে, উপরে থাকে সাধারণত, তাই না? তাহলে কী করতে হবে, এটা উপরে উঠাতে হবে, উপরে উঠানোর সিস্টেম আমরা জানি, বেসলাইন শিফট মনে আছে না সবার? আচ্ছা, এখানে একটু স্পেস দিতে পারি, সেমস ফাইন। এখন এই প্রাইসিংটা মান্থলি নাকি অ্যানুয়ালি সেটা তো আমরা জানি না, তাহলে একটা মেনশন করা উচিত যে প্রাইসটা কীরকম হবে। সেক্ষেত্রে যেটা করেন নিচে নিয়ে আসেন,
যেহেতু উপরে বেসলাইন শিফট দিয়েছে, ওইখান থেকে আসার পরে এখন বেসলাইন শিফটে থেকে যাবে, তাহলে কি করতে হবে, এটা তুলে দিতে হবে মনে করে। অনেকে যেটা করেন যেটা তুলেন না। আচ্ছা, এই ফন্ট আমরা এত মোটা না দিয়ে এটাকে একটু স্লিম ফন্ট দেবো, যেহেতু আমরা মেইন ফন্ট হিসেবে ইউজ করছি রেলওয়েটা। আমার মনে হয় এই নিউমেরিক নাম্বার ছাড়া সবগুলো জায়গায় আমরা যদি একই রকম ফন্ট ইউজ করি সেটা বেটার। সব জায়গায় আপার কেস ইউজ করতে হবে এমন কোনো কন্ডিশন নেই। দেখে দেখতে হবে যে কোনটা ভালো লাগে, আপার কেস কি দেখতে ভালো লাগে না নর্মালটা ভালো লাগে। এখন আমরা প্রথমে এই জিনিসটা বানিয়েছিলাম, এটাকে গ্রুপ না করাতে যেটা হয়েছে এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে এটাকে ধরে আমরা টাইটেল নাম দিয়ে দিতে পারি, টাইটেল। এবং টাইটেলটা অবশ্যই উপরে থাকা উচিত, তাই না? নিচে প্রাইস আছে, তারপর মান্থলি আছে। এখন সেন্টার করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এখান থেকে হেল্প নিতে পারি, যেহেতু কলাম এই বিষয়টা আছে, তাহলে আমরা প্রাইস টেবিলটাকে ধরে সেন্টার করতে পারি, মান্থলি ধরে সেন্টার করতে পারি, দুটো জিনিস সেন্টার থাকবে। এখন যে বিষয়টা আসবে সেটা হলো কালার। এটার সাথে সেম কালার হলে আসলে দুইটাকে প্রায়োরিটি দেওয়া হয়। প্রাইমারি কালার সম্পর্কে আমরা জানি, প্রাইমারি কালার হলো যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেটা বেসিক্যালি প্রাইমারি কালারে যাবে। তাহলে আমাদের প্রাইসটা হলো বেশি প্রায়োরিটি, কিন্তু মানটা প্রায়োরিটি না। নেক্সট আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ডিটেলস, যে আমাদের এখানে কি কি জিনিস থাকবে। ফন্টের সাইজ 32, এটা আসলে বডি ফন্ট থেকে একটু বড় হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু খুব বেশি বড় হওয়া উচিত না, ফন্টটা রেগুলার হতে পারে। এখন যে লাইন হাইট গুলো আসবে, লাইন হাইট যেহেতু এগুলো আঁকি এক একটা আইটেম, এখানে আসলে বডি ফন্টের মতো স্পেস হবে না, এখানে বডি ফন্ট থেকে ডাবল স্পেস হওয়া উচিত। যদি 16-তে আমরা 24 দিয়ে থাকি, এখানে 24-এর জায়গায় 42 হওয়া উচিত, তাহলে কি হবে আইটেম গুলো বোঝা যাবে যেগুলো আইটেম হিসেবে আছে। আমরা কয়েকটা জিনিস লিখি, তাহলে দেখতে মনে হবে দেখে যে কিছু আছে। টেক্সট বক্সটা নিয়ে আসবো, আমি যে কাজটা করেছি যে এখান থেকে এই পর্যন্ত অলরেডি নিয়েছে, যেটা আমার চার কলাম কভার করে, তাতে আমি যখন লেখাটা সেন্টারে লিখবো অটোমেটিকলি সেন্টার চলে আসবে। সো আমাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। এখন দেখি যে আসলে ফন্টের কালারটা কীরকম লাগছে, সব মিলিয়ে অ্যাকচুয়াল সাইজে ভালো লাগছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমরা এখানে ডিপ কালার দিয়েছি, এটা যদি একটু লাইট কালার দিই তাহলে হয়তো ভালো লাগবে। এখানে আমরা 99 দিয়ে দেখতে পারি, সেভস বেটার, ভালো লাগছে। আপনার স্ক্রিনে মনে হয় একটু বেশি লাইট দেখছেন, আমি এখানে যা দেখছি সেখানে আমি একটু ডিপ করে দিই, তাহলে দেখতে মোটামুটি ভালো লাগবে। আচ্ছা, নিচে কি থাকা উচিত লজিক্যালি, যে একটা আপনি প্রাইস টেবিলে কি দিলেন, টাইটেল দিলেন, প্রাইস দিলেন, ইনফরমেশন দিলেন, তাহলে আরেকটা জিনিস কি থাকা উচিত, এখানে একটা বাটন থাকা উচিত। কি বাটন থাকবে, সে হয়তো পার্সেস করবে যে এখনই পার্সেস করো, অথবা যে এখানে একটা লিঙ্ক থাকা উচিত যেখানে গিয়ে সে কম্পেয়ার করবে অথবা কোনো কিছু করবে, তাহলে অবশ্যই একটা বাটন থাকা উচিত। এবং সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, সিমিলার রাখার জন্য আপনি এটাকে কপি করে নিয়ে আসতে পারেন, এটাকে এনে সবার নিচে দিতে পারেন, আইটেমগুলো সিরিয়াল ওয়াইজ রাখেন তাহলে বেটার। এখানে আমরা একটা নাম চেঞ্জ করে দিতে পারি, বাটন। এবং এখানে টেক্সটটা চেঞ্জ হবে যেটা পার্সেস নাও। এবং এটার সাইজ, এটার সাইজ কখনই একরকম হওয়া ঠিক না, এটা অবশ্যই চেঞ্জ হওয়া উচিত। ব্যাকগ্রাউন্ড এটাও ছোট হওয়া উচিত, এটা আছে হলো 370 থাকতে পারে, হাইটটাকে যদি কমাই দিয়ে দেখি কেমন লাগে।
এখন মোটামুটি আমাদের আইটেমগুলো রেডি আছে। পরে যে জিনিসটা আমাদের চেক করা লাগবে সেটা হলো স্পেসিং এর ইস্যুগুলো। আমরা অলরেডি লেআউট ডিজাইনে দেখেছি যে স্পেসিং একটা ভাইটাল ইস্যু, সেই ক্ষেত্রে দুই পাশে আসলে দেখার কোনো ওয়ে নাই। দুই পাশে যা আছে এটা সেন্টার যেহেতু রেখেছি আমি, এখন দেখতে হবে উপরে নিচে কি অবস্থা আছে। যদি হয় এরকম যে উপরে নিচের কারণে আমাকে এক পিক্সেল বাড়াতে হয় বা কমাতে হয়, সেটা আপনাকে করতে হবে। 47 আছে, নিচে কি অবস্থা, নিচেও 47 আছে, সো এটা একই রকম আছে, ইকুয়াল আছে, তাহলে আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। অনেক সময় দেখা যায় আপনি এটা 50 নিয়েছেন, কোনো কারণে টেক্সটের কারণে হয়তো আপনাকে এক পিক্সেল বাড়াতে হতে পারে, সেক্ষেত্রে 50-এর জায়গায় যদি 51ও করেন কোনো প্রবলেম নেই। নেক্সট যে স্পেসিংটা আছে যে প্রাইজের সাথে, এখানে আছে 72। আসলে 72 কোনো লজিক্যাল স্পেসিং না, সেক্ষেত্রে আমরা এটা যেটা করতে পারি এটাকে আমরা 70 করে 10 নামিয়ে দিতে পারি, মানে 80 পিক্সেল হলো। মান্থলি যেটা আছে, মান্থলি ফন্ট সাইজ কত আছে, এটা ফন্ট সাইজ আছে 32, সেক্ষেত্রে আমরা এখানে 30 অথবা 32 রাখতে পারি স্পেসিংটা। 24 আছে, 30 আছে এখন স্পেসিং। নর্মালি যেটা হয় অনেক সময় দেখা যায় যে আমরা সূত্র ইউজ করি বা যেই প্রিন্সিপালটা ইউজ করি, অনেক সময় সেই প্রিন্সিপালটা একটু প্রবলেম করতে, মানে প্রিন্সিপাল মানা যায় না। সেটা হলো যে নর্মালি একটা জিনিসের নিচে ছোট যে মানে টেক্সটটা থাকবে সেটা ডিস্টেন্স মানে লাইন হাইট থাকা উচিত, কিন্তু যখন আপনি এলিমেন্টস ডিজাইন করবেন তখন দেখতে হবে আসলে এলিমেন্টটা কি। এখানে যেহেতু এই সিস্টেমটা মানে এখানে যে এলিমেন্টসগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, এটা একটা বিষয় কথা বলে, এটা আরেকটা বিষয় কথা বলে, সেক্ষেত্রে এখানে বেটার হলো উপরে যে ডিস্টেন্সটা আছে নিচে এই ডিস্টেন্সটা ইউজ করাটা লজিক্যাল। এখানে যদি 80 হয় এখানে 80 ইউজ করে, তাহলে কী হবে, যেহেতু দুইটা দুইটা আইটেম, একটা প্রাইস নিয়ে কথা বলছে আর একটা ডিটেলস নিয়ে কথা বলছে, তাহলে ইকুয়াল ডিস্টেন্স রাখলে জিনিসটা দেখতে সুন্দর হবে। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করবো 80 স্পেস দিব। টাইপের ক্ষেত্রে স্পেসিংটা কাউন্ট করবে কোথেকে জানেন আপনারা? অনেকেই আমরা হয়তো মাপার সময় যে কাজটা করি এইখান থেকে করি, তাই না? এখান থেকে হবে না, এই জায়গা থেকে হবে। জি, এখান থেকে কাউন্ট হবে, এটা হলো সিস্টেম টাইপের। নেক্সট আমরা যেটা করব, উপরে যেহেতু আমরা 80 রেখেছি নিচেও আমরা 80 রাখবো। 77 আছে, আমাদের 3 পিক্সেল নামাতে হবে। এখন আমাদের একটা প্রাইস টেবিল মোটামুটি রেডি, পুরোটা মিলে আমরা একটা গ্রুপ করব এবং এটার নাম দিব প্রাইস টেবিল। এখন যে কাজটা করবেন সেটা হলো কপি করা, সবচেয়ে ইজি কাজ। এখন আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন, বেসিক প্ল্যানের জায়গায় আপনি এখানে দিতে পারেন প্রফেশনাল, জায়গার নেই কোনো সমস্যা নেই, এটা দিতে পারেন, অথবা যে কাজটা করতে পারেন প্রফেশনাল জায়গায় ছোট করে দিতে পারেন প্রো প্ল্যান, এটা নাম দিতে পারেন হলো বিজনেস প্ল্যান। সেক্ষেত্রে কী চেঞ্জ হবে, এর সাথে প্রাইসও চেঞ্জ হবে। এখানে হয়তো আপনি 90-র জায়গায় 99 দিলেন, 79 উচিত কিছু জিনিস চেঞ্জ করা। হ্যাঁ, এখানে হয়তো ডাটা বেস 50 আছে, এখানে আপনি 100 দিলেন, 200 দিলেন, একটু বাড়িয়ে দিলেন, চেঞ্জেসটা যেন বোঝা যায় ক্লিয়ারলি। আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো হোবার, যে এখানে হোবার হলে কি হবে সেটা আপনাদের দেখানো উচিত, না হলে ডিজাইনার বুঝবে না যে আসলে হোবার হলে কি হবে। সো হোবার ডিজাইনটা আপনাকে করে দিতে হবে, বেটার হলো মাঝখানটা হোবার করা। সেক্ষেত্রে কী করবেন, মাঝখানটা ধরেন, মাঝখানটা ধরে আমরা একটা হোবার করে দিব। হোবারের জন্য আমি যে কাজটা করবো, টাইটেলটাকে কপি করব, এটাকে সবার নিচে নিয়ে আসবো,
মানে প্রমিনেন্ট হওয়া, কোনো জিনিসকে একটু প্রমিনেন্ট হওয়া তো আমরা অলরেডি জানি, তাই না? যে মাউস হোভার করলে সে কি করলো, ব্যাকগ্রাউন্ডে একটু হালকা কালার আসলো, ডিফারেন্সটা দেখা যাচ্ছে না, হালকা একটা কালার আসলো, তাহলে মাউস ওভার করলে এই জিনিসটা আসতে পারে। সেক্ষেত্রে আমি ডান পাশে এখানে লিখে দিতে পারি ওভার। তাহলে ডেভেলপার যখন কাজ করবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করবে, তখন বুঝবে আসলে ওভার আসলে এই জিনিসটা হবে। ওভার যখন আসবে তখন এরকম, এখানে বুঝতে কারো সমস্যা আছে?